আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সুযোগের গল্প অর্থাৎ প্রথম অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠার যে খেলাটি দেওয়া আছে, কাগজ ভাঁজের খেলা, সেটা নিয়ে আলোচনা করব। এবং এখান থেকে আমাদের একটা ছোট্ট কাজ দেওয়া আছে, আমাদের একটা ছক পূরণ করতে হবে। সেই ছকের কাজটা আমরা এখান থেকে করে নেবো এবং আমরা খেলাটিও সুন্দরভাবে শিখে নেব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তাহলে এখানে বলা আছে যে এরকম একটা কাগজ নিতে হবে, সেখানে দাগ দিতে হবে, এরপরে ভাঁজ দিতে হবে, আবারও দাগ দিতে হবে। এই প্রসেসটা বা এটা আমরা কিভাবে করব সেটা এখন দেখব। আমি এখানে একটা কাগজ নিয়েছি এবং এখন যদি এটাতে আমি এভাবে দাগ দিই, আমি এভাবে বই মতো করে মার্ক করার চেষ্টা করি। আমি এখানে এরকম করে একটা দাগ দিয়ে নিলাম, আয়তক্ষেত্র মতো করে একটা দাগ দিলাম। তাহলে এখন যদি দেখি এটা আসলে কোনো ভাঁজ দেওয়া নেই। এই পর্যায়ে আমরা যদি এখন দেখি, যদি ভাঁজ দেওয়া না থাকে, কোনো ভাঁজ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কেমন আসবে? কোনো ভাঁজ না থাকলে আমাদের মোট ঘর সংখ্যা, এই যে ঘর সংখ্যা থাকবে হচ্ছে একটা। আচ্ছা, এখন আমাদের এইটাকে দুই ভাঁজ দিতে হবে। তো এটাকে যদি আমরা এভাবে দুই ভাঁজ দেই, এই যে আমরা এটাকে দুই ভাঁজ দিলাম, এবং এই যে যেখানে ভাঁজ তৈরি হলো, এই ভাঁজের মাঝখান থেকে আমাদের আবার একটা দাগ দিতে হবে। আমরা এভাবে আর একটা দাগ দিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ভাঁজের অবস্থাকে। তো যখন আমরা দ্বিতীয় ভাঁজ করছি, তখন আমরা দেখলাম যে ঘর সংখ্যা আমাদের আসছে দুইটা। ঠিক আছে, তাহলে আমাদের এখন ঘর সংখ্যা আছে দুইটা। তো এখন আমাদের তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে যখন আমরা একটা ভাঁজ দিলাম, প্রথম ভাঁজের জন্য আমাদের ঘর সংখ্যা দাঁড়ালো, একটু সোজা করে নিয়ে লিখি, আমাদের প্রথম ভাঁজের জন্য ঘর সংখ্যা দাঁড়ালো হচ্ছে দুইটা। আচ্ছা, এভাবে তাহলে আমাদের আগের ভাঁজটা রাখতে হবে। তাহলে আমি এখন এই ভাঁজটাকে রেখে দিচ্ছি, আমাদের এই যে দুই নম্বর ভাঁজটাকে আমি এখানে রেখে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের হচ্ছে তৃতীয় অর্থাৎ দ্বিতীয় ভাঁজ দিতে হবে। তো দ্বিতীয় ভাঁজের জন্য আমাদের আমি আবারও একটা এখানে ভাঁজ দিয়ে দেবো, এবং এই ভাঁজ দেওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেখানে যে নতুন ভাঁজের দাগ আসবে, অর্থাৎ এখানে যে দাগ আসলো আমরা এইখানেও একটা দাগ দিব, এবং এর ঠিক উল্টা দিকে, এর ঠিক উল্টা দিকে আমাদের এইখানেও কিন্তু একটা দাগ দিতে হবে। ঠিক আছে, তাই এখন আমরা কাজ করছি, এটা হচ্ছে দ্বিতীয় ভাঁজের জন্য। আমি এখানে লিখে নেই, এটা হচ্ছে দ্বিতীয় ভাঁজ। তো এই দ্বিতীয় ভাঁজের জন্য এখন আমরা দেখি যে আমাদের দ্বিতীয় ভাঁজ করার পর আমাদের মোট ঘর সংখ্যা কয়টা হয়েছে। আমরা যদি দেখি এখানে মোট ঘর সংখ্যা আমাদের হয়েছে হচ্ছে চারটা, একটা দুটা তিনটা চারটা। তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি সেটা যে আমাদের দ্বিতীয় ভাঁজ করার পরে, দ্বিতীয় ভাঁজ করার পরে ঘর সংখ্যা আসতে হলো চারটা। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমাদের হচ্ছে তৃতীয় ভাঁজ দিতে হবে। আর তৃতীয় ভাঁজ দেওয়ার শর্ত হচ্ছে আমাদের আগের যে ভাঁজটা ছিল সেটা রেখে দিতে হবে। তাহলে আমাদের আগে ভাঁজ ছিল এরকম, এই যে আমাদের যে প্রথম ভাঁজ, এরপরে এটা হচ্ছে দ্বিতীয় ভাঁজ আমাদের ছিল, এবং এরপরে আমরা এটাকে আবারও ভাঁজ দেব। এখন যদি আমরা এটাকে আবারও ভাঁজ দেই, তাহলে এটা এরকম এসে দাঁড়াবে। এবং আমরা বলছিলাম যে এখানে ভাঁজের এই যে দাগ থাকবে, আমরা সেই জায়গায় আমাদের একটা দাগ দিতে হবে। তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম, এবং এর ঠিক উল্টা দিকে আমরা আরো একটা দাগ দিব। আচ্ছা, তা আমরা যখন দ্বিতীয় ভাঁজ দিলাম, তখন আমরা ভাঁজটা দিয়েছিলাম এখান থেকে এই দিকটাতে, তা আমরা এই ভাঁজটা চাইলে এর উল্টা দিকেও দিতে পারতাম। এই জন্য আমরা উল্টা দিকে যখন দিলাম, তখন আমাদের এই যে এখানে একটা দাগ আমাদের আছে, এইটার উপরে আমি একটা লাল দাগ দিলাম, এবং ঠিক তার উল্টা পাশে এই পাশটাতে আমরা আরো একটা দাগ দিয়ে দিব। তাহলে এখন দেখি এটা হচ্ছে আমাদের তৃতীয় ভাঁজের জন্য। আমি যদি এখানে একটা লিখে নেই যে তৃতীয় ভাঁজ,
তৃতীয় ভাজার জন্য আমাদের ঘর সংখ্যা কয়টা আসে সেটা আমরা এখন গুনবো। তাহলে এটাকে যদি আমি বড় বড় করে নেই, তাহলে তৃতীয় ভাজের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের ঘর সংখ্যা মোট হয়েছে হচ্ছে 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আমরা এটাও এখানে লিখতে পারি যে তৃতীয় ভাজের জন্য আমাদের ঘর সংখ্যা মোট আসতেছে 8টা। তাহলে এরপরে যদি আমরা চতুর্থ ভাজ দেই সেক্ষেত্রে কেমন আসবে? এখন আমরা চতুর্থ ভাজ আমরা চাইলে এই সব কাগজ থেকেও এটা দেখতে পারি। আবার আমরা যদি এখান থেকে একটা সিরিয়াল খেয়াল করি, তাহলে দেখবো যে প্রথম ভাজের জন্য ছিল 2টা, দ্বিতীয় ভাজের জন্য ছিল তার আগেরটার ডাবল, অর্থাৎ আগেরটা 2টা ছিল, তার সাথে 2 গুণ করলে হয়েছে 4। এবং যদি তৃতীয় ভাজের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো যে দ্বিতীয় ভাজা ছিল 8, 4টা, তার সাথে যদি 2 গুণ করি তাহলে হবে 8টা, অর্থাৎ তৃতীয় ভাজা আমরা পাবো 8টা। তাহলে এইভাবে যদি চতুর্থ ভাজের কথা চিন্তা করি, তাহলে চতুর্থ ভাজে হবে ঠিক তার আগের ভাজেরটার সাথে 2 গুণ, অর্থাৎ মোট পাবো হচ্ছে 16টা। আচ্ছা, তাহলে আমাদের পঞ্চম ভাজের জন্য কিভাবে কত পাবো আমরা? পঞ্চম ভাজের জন্য আমরা পাবো হচ্ছে, আর চতুর্থ ভাজে যতগুলো ছিল অর্থাৎ 16টা ছিল, তার সাথে আবারও 2 গুণ করব, তাহলে মোট পাবো আমরা 32টা। কিভাবে আমরা এতগুলো ঘর পাবো? তাহলে ঠিক এইভাবে আমাদের এই যে ছয় শক 1.1, এটা যদি আমরা পূরণ করার চেষ্টা করি, আমরা কাগজে একটু আগে যেভাবে দেখলাম যে প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে তার আগের ঘরের সাথে 2 গুণ করা হয়েছিল। আচ্ছা, তাহলে এখন আমরা এই শক 1.1 এটা বোঝার জন্য এটাকে আমি অন্যত্র নিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের শক 1.1 ছিল অনেকটা এরকম যে আমাদের হচ্ছে কততম ভাজ, সেই ভাজগুলো দেওয়া ছিল, এবং প্রথম ভাজের জন্য আমাদের ঘর সংখ্যা দেওয়া ছিল। এই যে আমাদের এখানে প্রথম ভাজের জন্য আমাদের ঘর সংখ্যাটা ওখানে দেওয়া ছিল। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এইটার ক্ষেত্রে দেখি যে প্রথম ভাজের জন্য 2, তাহলে দ্বিতীয় ভাজে তার এই যে উপরে যে 2 আছে সেই 2 সাথে আবারও 2 গুণ হবে, অর্থাৎ মোট হবে হচ্ছে 4টি। ঠিক আছে, তাহলে তৃতীয় ঘরের ক্ষেত্রে কেমন হবে? তৃতীয় ঘরের ক্ষেত্রে আসবে হচ্ছে এই দ্বিতীয় ঘরে যে 4টি আছে তার সাথে গুণ 2, অর্থাৎ 4 দুগুণে 8, তাহলে তৃতীয় ঘরের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 8। এভাবে যদি আমরা চতুর্থ ঘরের জন্য দেখি, চতুর্থ ঘরের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে, চতুর্থ ঘরের জন্য আমাদের আসবে 8 দুগুণে 16, এবং পঞ্চম ঘর অর্থাৎ সর্বশেষ ঘর আমাদের যে শক দেওয়া ছিল, যে কাজটি গত করতে বলা হয়েছিল, সেই ঘরের সর্বশেষ ঘরের জন্য আমাদের আসবে 16 দুগুণে মোট 32টা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা খুব সহজে এই শখটা পূরণ করে নিতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছি। আর আগের ক্লাসে যদি কেউ না করে থাকেন, আগের ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল, ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। এবং পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।